ওই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটা কথা বলি। সক্রেটিস উনি একজন গ্রিক দার্শনিক, অ্যাকচুয়ালি ইজ ফাদার অফ অল ফিলোসফার, সব দার্শনিকদের পিতা। তো সক্রেটিস এর সবচেয়ে বড় উপহার এই মানব সভ্যতার জন্য হচ্ছে হাইপোথেসিস। তিনি বলতেন যে যখনই আমরা কোনো সত্য উদ্ঘাটন করতে যাব, আমাদেরকে হাইপোথেসিস নামক একটা জিনিস ফর্ম করতে হবে এবং যৌক্তিক প্রশ্নগুলো করার মধ্য দিয়ে আমাদেরকে সত্যিকার জায়গাটায় পৌঁছে দিতে হবে। তাই আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম নিজেকে, যখন আমি স্কুলে পড়তাম, যখন ইসলামিয়াত পড়ানো হতো, আরবি পড়ানো হতো, কোরআন শিক্ষা পড়ানো হতো, আমি নিজেকে প্রশ্ন করতাম যে রাশেদ তুমি কি আল্লাহকে দেখছো? তো প্রশ্নের উত্তরটা হচ্ছে না, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না। তুমি কি আল্লাহকে স্পর্শ করেছো? না, আমি স্পর্শ করি নাই, করতে পারি না, উনি অনেক বৃহৎ। আল্লাহ তাআলা কি তোমাকে স্পর্শ করেছে? তো প্রথম প্রশ্নের উত্তরটা হইতো যে আমি অত সৌভাগ্যবান না যে আল্লাহ তাআলা আমাকে স্পর্শ করবেন। কিন্তু বহুদিন পরে, তোমরা মাদার তেরেসার নাম শুনেছ? আমি মাদার তেরেসার লেখা পড়ছিলাম, সেখানে তিনি বলছিলেন, আই এম ওনলি আ পেন্সিল ইন দ্য হ্যান্ডস অফ গড হু ইজ রাইটিং এ লাভ লেটার টু দ্য ওয়ার্ল্ড। মাদার তেরেসা খুব দয়াশীল মানুষ ছিলেন। তিনি বলতেছেন যে আমি আল্লাহর হাতে শুধুমাত্র একটা পেন্সিল, যেই পেন্সিল মারার পরে আমার মনে হইল যে আসলে আমরা শুধু পেন্সিল না, আমার জন্য আমার বাবা মা, মাই ফাদার অ্যান্ড মাদার, দে আর দ্য হ্যান্ডস অফ গড, আমার জন্য আমার বাবা মা হচ্ছে আল্লাহর হাত। কারণ আমি নিজে খেতে পারতাম না, কথা বলতে পারতাম না, তারা আমাকে বড় করেছেন, লালন পালন করেছেন, শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। ঠিক একইভাবে তাদের কথা শুনতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের জীবনের যেই দুঃখ, সেই দুঃখ ঘোচানোর জন্য যা করা দরকার তার প্রতিজ্ঞা আজকে থেকে নিতে হবে। ইফ ইয়োর ফাদার অ্যান্ড মাদার ইজ হ্যাপি, যে তোমার বাবা মা তোমার উপরে খুশি থাকে, আল্লাহ তাআলা খুশি। যে তোমার বাবা মা তোমার উপরে খুশি থাকে, সমাজ খুশি, দেশ খুশি এবং সত্যিকার অর্থে আমরা একটা শক্তিশালী দেশ পাবো। আই হোপ ইউ আন্ডারস্টুড হোয়াট আই সেড। আমি আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি।